হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার চ্যানেলের আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ন্যাচারাল পরিবেশে আর গ্রামীণ স্টাইলে গোলাপজাম মিষ্টির রেসিপি। তাই আশা করছি আমার আজকের রেসিপি আমার সব ভিউয়ার্সের কাছে ভালো লাগবে। তো চলুন তৈরি করে নিই গোলাপজাম মিষ্টি। আজকের গোলাপজাম মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপের মতো গুঁড়ো দুধ, কারণ ছানা আমাদের হাতের কাছে সবসময় থাকে না, তাই আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করছি। আর এখানে নিয়েছি 1/4 কাপ সুজি আর 1/4 কাপ ময়দা, আর আমি নিয়েছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এই শুকনো উপকরণগুলো গুঁড়া দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি লিকুইড দুধ দিয়ে গোলা তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে, আর একটু ডালো মা। হ্যাঁ, হয়ে গেছে, আর লাগবে না। তুমি মিষ্টি তৈরি করবা? এরকম একটা আঠালো গোলা তৈরি হয়ে গেছে। এখন আমি হাতটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর এই গোলাটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি। আমি বলগুলো এই সাইজের করে বানাচ্ছি, একদম ফ্রেশ করে, যাতে করে কোনো ফাটল না থাকে। সেমভাবে আরও একটি বানিয়ে দেখাচ্ছি। ন্যাচারাল পরিবেশে মিষ্টি বানানোর মজাই আলাদা। আমি যে কাজটা করছি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে, কারণ খোলা আকাশের নিচে রান্না করতে এমনিতেই আমার অনেক ভালো লাগে। মিষ্টিতে ডিজাইন হবে না, শুধু গুড় হবে। হ্যাঁ, এই যে এইভাবে করে গুড়াতে থাকো, এই যে এইভাবে। আমার একে একে সবগুলো বল বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নেব। চুলায় আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলটা যখন গরম হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে করে বলগুলো তেলের মাঝে ছেড়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, তাই আমার চুলার আঁচটা এখন মিডিয়ামে আছে। আমি চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রেখে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। আর একটা জিনিস লক্ষ্য করেন, এগুলো কিন্তু নিজে থেকেই ঘুরে যাচ্ছে।
ভলগুলো যখন আর একটু লাল হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। আর এরকম অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে। কালারটা এখন খুব সুন্দর করে চেঞ্জ হয়ে গেছে, যখন এরকম লাল হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবেই সবগুলো বেজে নেব। গোলাপজাম মিষ্টি বানানোর জন্য আজকের আমার পরিবেশটা খুবই ভাল লাগছে, খুবই বাতাস, আর আমার চুলা রাস্তাও একটু লই দরকার, যে পরিমাণ আগুন পাচ্ছি আমি। এখন চুলায় আমি শিরা তৈরি করার জন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি প্রায় 5 কাপের মতো পানি। কাপ পানির মাঝে আমি দিয়ে দিচ্ছি 3 কাপের মতো চিনি। আর এখন শিরাটাকে আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি। শিরাটা এখন খুব ভালো করে ফুটে গেছে, আর আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। এই পর্যায়ে আমি শিরার উপরে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি 10 মিনিট। হাই হিটে 10 মিনিট জাল করে নেওয়ার পরে এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখেন মিষ্টিগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এখন আমি চুলারাসটাকে লো করে দিয়ে প্রায় 20 মিনিটের মতো জাল করে নিব। চুলারাসটা থাকবে একদম মিডিয়াম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর খুব ভালো করে মিষ্টিগুলো কিন্তু এখন হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এই শিরার মাঝে রেখে দিব প্রায় 1 ঘন্টা। ঘন্টা শিরাতে ডুবিয়ে রাখার পর এখন আমি একটা মিষ্টি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। খুব ভালো করে শিরা ঢুকে গেছে ভিতরটাতে। আমি একটু ভিতরটা কেটে দেখাচ্ছি। মনে হচ্ছে যেন মিষ্টির দোকান থেকে কিনে আনা মিষ্টি। আশা করছি আমার আজকের রেসিপি আমার সব ভিউয়ার্সের কাছে ভালো লেগেছে।
এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।